ভাইয়া বেশ শাঁসালো গলায় বলল, এই তুই আর চেয়ার পাচ্ছিস না? এটা আমার চেয়ার, আমি রোজ বসি, ও অন্য চেয়ারেও তো বসতে পারে। সমস্যা নেই মিতালি, তুমি এখানে এসে বসতে পারো। মিতালিকে ডেকে নিজের পাশে নিয়ে চেয়ারে বসতে দিল। কেমনটা লাগে হনুমান কোথাকার? সবাইকে ভাত বেড়ে দিল শুধু আমি বাদে, এমনটা করছে কেন বুঝি না, তাই নিজের ভাত নিজেই নিয়ে নিলাম। বড় লেগ পিসটা তুলে মিতালির প্লেটে দিবে, তখনই ওটার সামনে আমি আমার প্লেটটা ধরে দিলাম। লেগ পিসটা আমার প্লেটে চলে আসলো, ভাইয়া চোখ দিয়ে যেন আমাকে গিলে খাবে। সবাই বেশ অবাক হয়ে আমাকে দেখছে, কিন্তু আমার তাতে কোনো ভ্রূক্ষেপ নেই বা কোনো কিছু যায়ও আসে না, তাই এত সব তোয়াক্কা না করে খাওয়াতেই মন দিলাম। তবে এদের জ্বালায় খাই কিভাবে, এটা ওটা শুধু মিতালির তারিফ করেই যাচ্ছে। এরই মধ্যে মিতালি ভীষণ খেলো, ভাইয়া সাথে সাথে পানি নিয়ে এসে কি খেদমত। আমিও ভীষণ খাওয়ার অভিনয় করলাম, কিন্তু ভাইয়ার বেশ কোনো নড়াচড়া অনুভব করলাম না। ভাইয়া রুষাকে বলো, রুষা ওকে পানি দাও তো, ভালো করে খেতেও পারে না। অনেক বাজে লাগলো আমার ভাইয়ার এমন ব্যবহার, তাই আর বসলাম না। প্লেটে আরও কিছু ভাত আর বড় দুটুকরো মাংস নিয়ে চলে গেলাম আমার কক্ষে। রুমে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম, বাইরে আসলেই এইসব ঢং দেখতে হতো। কখন ঘুমালাম জানি না, ঘুম থেকে উঠে দেখি বাইরে কেউ নেই, হয়তো সব চলে গেছে। গোসল করে নামাজ পড়ে এলাম, দেখলাম ভাইয়া খাবার টেবিলে খাচ্ছে আর ফোন ঘাঁটছে, একবার আমার খোঁজটাও নিল না। রোজ কোথাও থেকে আসলেই আগে আমার রুমে যায়, আমার খোঁজ নেয়, আজ এমনটা কেন করছে ওই জানে ভালো। গিয়ে বসলাম খেতে, ও কিছু খেলো না, না বলেই উঠে চলে গেল। আমি আর অত মাথা না ঘামিয়ে খেয়ে নিলাম। আজকে ওর ছুটির দিন, এখানে আসার পর থেকে ছুটির দিন আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে গেছে, আর আজকে আজকে কেন এমন করছে আমি কিছুই বুঝতে পারছি না। আজকে এমনকি তাকাচ্ছেও না, সোফাতে বসে ল্যাপটপে কিছু কাজ করছে, আমি গিয়ে টিভি দেখতে বসলাম, আমিও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। এমনি দিনে একবার পড়তে না বসলে অনেক কথা শোনায়, টিভিটা বন্ধ করে দেয়, আজ কেন এমন করছে। বেশ কিছু সময় টিভি দেখে বিরক্ত হয়ে গেলাম, টিভিটা বন্ধ করে ভাইয়ার ল্যাপটপে কি করছে দেখতে লাগলাম। দেখলাম কিছু ডিজাইন তৈরি করছে, দেখতে ভালো লাগছে তাই দেখতে লাগলাম। কিছুক্ষণ পর ল্যাপটপে তাকিয়ে থাকা অবস্থায় বলল, কোনো কাজ নেই তোর, এখানে ঝুঁকছিস কেন? ইচ্ছে করছে তাই ঝুঁকছি, তোমার কোনো সমস্যা আছে এতে? এভাবে মুখের উপরে ঠাস করে জবাব দিলে অন্য সময় কান মরে দিত, তবে এবার আর কিছুই বলল না, বরং উঠে চলে গেল তার রুমে। কিছুক্ষণ পর সুন্দর একটা শার্ট পরে বেরিয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি, আমায় সাথে নিবে না? তোকে কি নিয়ম করে সাথে নিয়ে যেতে হবে? আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, যখন তখন তোকে সাথে নিয়ে ঘুরব তো? আমাকে নিয়ে না ঘুরলে কাকে নিয়ে ঘুরবে শুনি? আমার ঘুরতে নিয়ে যাবার মানুষের অভাব পড়েছে নাকি? বেরিয়ে গেল কথাটা বলে আমিও সাথে গেলাম। গাড়িতে গিয়ে উঠে বসতেই আমিও অপার পাশে উঠে বসে দরজাটা লাগিয়ে দিলাম, সাথে সাথে দরজাটা খুলে বললাম, নাম নামবো না। নাম বলছি, নামবো না তো বলেছি, নাম নয়তো অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু বেশ জোরালো গলায় কথাটা বলল, আমিও আমার জেদটা অটল থেকে বললাম, নামবো না, পারলে কিছু করে নাও। বলেছি না নামতে, ভাইয়া কথাটা বলে এবার আমাকে বেশ জোরে একটা ধাক্কা দিল, আমি সোজা দরজার বাইরে গিয়ে পড়লাম। অনেক ব্যথাও পেলাম আমি, তবে কোনো শব্দ করলাম না। কষ্ট তো তখন লাগলো যখন দেখলাম মিতালি মেয়েটা সেখানে চলে এসেছে। ভাইয়া বেশ দৌড়ে আসলো আমার কাছে, বেশি জোরে লেগেছে তোর? আমি তার উত্তর না দিয়ে ওকে উল্টো প্রশ্ন করলাম, তুমি এই মেয়েটার সাথে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, তোর কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরবে? তুই তো বললি আমি অন্যত্র গেলে তোর কোনো সমস্যা নেই, সো চুপচাপ ঘরে বসে থাক। আমি ঘরে বসে থাকবো না, আমি এই মেয়েটাকে মেরেই ফেলবো। তোর লজ্জা করে না খারাপ মেয়ে অন্যের স্বামীর সাথে ঘুরতে? আমি তেড়ে গিয়ে ওই মেয়েটার চুল ধরতে নিব। এর আগেই ভাইয়া মধ্যখানে এসে গেল, আমি তবুও ওই মেয়ের পাশে যেতে চাইলে ভাইয়া আমাকে বেশ করে আটকে দিল, অবশেষে আমাকে বেশ জোরে একটা ধাক্কা দিয়ে দিল। আমি অনেকটা পিছিয়ে গিয়ে ঠেকলাম। ভাইয়া বলল, তুই বিয়াদব ছিলি আর বিয়াদবই থাকবি, মা আমার জন্য আর মেয়ে পাইনি। কথাটা শুনে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল,
কান্না চলে আসলো ফটাফট, তাই আর সেখানে দাঁড়ালাম না, চলে আসলাম সেখান থেকে। ঘুরুক যার তার সাথে ঘুরুক, আমার কোনো যায় আসে না, জোর করে ওর দয়া নিয়ে কেন থাকব আমি? বিয়ে তো আর জোর করে বসিনি, ইচ্ছেতেই করেছে, ও থাকুক ওর মতো, আর যাব না আমি ওর কাছে ভালোবাসার টানে। রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু কান্না থামাতে পারছি না। আমি কেন কাঁদব? ও আমাকে ভালোবাসে, কখনো বলেনি, তাই সে আশাটা করা আমার জন্য বোকামি ছিল। ও আমার হলে আমার কাছে ঠিকই ফিরে আসবে, জোর করে কাউকে কিভাবে ধরে রাখবো? ঘুরুক ইচ্ছা মতো, আমিও আর এখানে থাকব না, এর কাছ থেকে চলে যাব, থাকুক নিজের মতো করে, কাপড় গোছাতে উঠব। তখনই খেয়াল করলাম পায়ের পাতায় বেশ জ্বালা করছে, দেখলাম কেটে গেছে, কোমরেও বেশ করে লেগেছে, অতি ঠান্ডায় ব্যথাটাও প্রকোপ হচ্ছে, তাই আর উঠতে ইচ্ছে হলো না। কিছুক্ষণ শুয়ে রইলাম, কিছুই ভালো লাগছে না, ফোনে একটা ভিডিও দেখছি, কিন্তু ঘুরে ফিরে ভাইয়া আর ওই মিতালির কথাই মাথায় আসছে। কখনো আমার মন এমনটা খারাপ হয়নি, কিছু করার নেই, মা বাবা আমাকে এত ভালোবাসতো, তারপরও ছেড়ে চলে গেল না ফেরার দেশে, আর হাবিব ভাইয়া তো ভালোই বাসেনি, কখনোই না, তবে কি আর আমার কাছে থাকবে? সবাই আমার মনের ভুল, ও ভালো থাকুক এটাই আমি চাই। শুয়ে পড়লাম, কানে ভেসে এলো এশার নামাজের আজান, আর নামাজ পড়ে নিলাম। মোনাজাতে অনেক কান্না আসলেও বরাবরের মতোই আল্লাহর কাছে কারণ নালিশ করলাম না, সবারই ভালো চাইলাম। উঠে বসলাম, আমার কাপড় গোছাবো, তখনই বড় মা কল দিলেন, স্বাভাবিকভাবে কথা বলে নিলাম, কিছু আর বুঝতে দিলাম না ওনাকে, শুধু শুধু কাঁদবে। কলটা রেখে আবারও কাপড় গোছাবো, তখন ভাইয়ার ডাক শুনলাম, ফারহা খেতে আয়, খাবার রেডি করেছি। কখনো আমি খাবারের সাথে রাগ করে থাকতে পারি না, যাই হোক খাবার আমার জন্য সবচেয়ে প্রিয় জিনিস, তবে আজ একদমই খেতে মন চাইছে না, তাই গেলাম না। আরও দুইবার ডাকলো, গেলাম না, চলে আসলো রুমে, কথা কানে যায় না, খেতে ডাকছি শুনছিস না? আমার খিদে নেই, তুমি খেয়ে নাও, রোজ তো খাবার দেখলে পড়ে মরিস একেবারে, আর আজ ঢং করছিস কেন? মিতালিকে দেখার পর থেকে তোর গাটা জ্বলছে বুঝি? হ্যাঁ জ্বলছে, আমার গায়ে জ্বলছে, তাতে তোমার কি? গিয়ে ওর সাথে ঘোরো, ওকে খাওয়াও, আমার কাছে আসছো কেন? যাও, কাপড় গোছাচ্ছিস কেন? ইচ্ছে করছে তাই, চোরের মতো পালাতে চাইছিস? পালা, আর কি বা করতে পারিস তুই, এমনিতেই অকর্মার ঢেকি, না করলি পড়ালেখা, আর না কোনো কাজের হলি, সংসারটাও সামলাতে পারলি না, এবার মানে মানে কেটে পড়, এটাই পারবি। ভাইয়ার কথায় আরও খারাপ লাগলো, চোখ বেয়ে পানি আসছে, তাই আর না জবাব দিলাম, আর না কিছু বললাম। ভাইয়া কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি, যতই শাসন করুক, কিন্তু হয়তো ওর কাছে আমি এখন এতটাই বাজে, চলে গেলে কিছু না বলে। একটু পর আবারও আসলো, এসেই আমার কাপড়ের ব্যাগটা খুলে সব কাপড় ফেলে দিল, এই মাত্র সব গুছিয়ে উঠেছিলাম, চেঁচিয়ে বল, তুই কি মনে করছিস, তুই না খেলে, তুই চলে গেলে আমি তোর জন্য কেঁদে মরব? জাহান নামে যা, আই ডোন্ট কেয়ার। আবারও চলে গেল, কে বলে আসতে, আমাকে গালি দিতে? আবারও চলে গেল যত সব ঢং, কান্না আসলেও এবার আর কাঁদলাম না, জাহান নামে যাক নিজের, আমার কি? আবারও সব কিছু গুছিয়ে শুয়ে পড়লাম, কিন্তু জানি না আজ ঘুম যেন লোক পেয়েছে, যেখানে যেই পরিস্থিতি চলুক আমার ঘুম আসবে, কিন্তু আজ আর আসছে না, শুধু কান্না আসছে, অনেক কান্না আসছে, আমাকে তাড়িয়ে দিয়েছে তো ভালো, এটাই ঠিক, আর আসবো না এর কাছে, ফিরে কখনো আসবো না। কেঁদে কেঁদে কখন শুনলাম জানি না, ঘুম ভাঙল সকাল ছয়টায়, অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়েছিলাম, আমি জানি ভাইয়া উঠবে সাতটায়, আর আমি উঠে ওর গোমরা মুখ দেখে যেতে চাই না। উঠে পড়লাম, উঠে দেখি আমার পায়ের ক্ষততে ঔষধ লাগানো, এসেছে আমার দুঃখের সাথী, প্রথমে ব্যথা দিবে পরে মলম লাগাবে। পায়ের ওষুধটা মুছে নিয়ে ফ্রেশ হয়ে বোরখা পরে বেরিয়ে গেলাম নিজের সব জিনিসপত্র নিয়ে। বাসে উঠেছি সেই কবে, অল্প রাস্তায় এসে সেই ট্রাফিকে আটকালো, এখনও আসি আটকে, আজকে কবে বাড়ি যাব জানি না। ঠিক সাতটায় ঘুম থেকে উঠল হাবিব, উঠে ফ্রেশ হয়ে গেল ফারহার কক্ষের দিকে, কক্ষটা পুরোটাই ফাঁকা, ফারহা বা ওর ব্যবহৃত কোনো জিনিসপত্র বিষয়টা শঙ্কিত হলো হাবিব। বেশ অস্থিরতা নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পুরো ঘরে খুঁজতে লাগলো ফারহাকে, ফোন করলো কয়েকবার, তবে ফারহা ফোনটা বন্ধ হওয়ায়
বিষয়টা আরো অস্থির করলো তাকে। নিজে নিজেই বলতে লাগলো, মাথা মোটা, যেটা বোঝাতে চাই সেটাই বোঝে না, বাকি সব বোঝে। রাতে তো বেরোয়নি, আমি কনফার্ম, বেরোলে একটু আগেই বেরিয়েছে। হাবিব বেরিয়ে পড়ল, বাস স্ট্যান্ডের কোনো বাস বাদ যায়নি যেটাতে ফারহাকে খোঁজেনি। চারিদিকে ফারহাকে খুঁজে বেড়াচ্ছে হাবিব, মনের কোণে নেই কোনো সামান্যতম সান্ত্বনা। প্রায় 4 ঘন্টা খোঁজার পর অবশেষে ফোন করলো বাড়িতে, মা ফারহা এসেছে ওখানে, এইমাত্র এসে ঢুকলো, কি হয়েছে তোদের মধ্যে বলতো আমায়। ওকে জিজ্ঞাসা করলাম, আসলো কেন, বলে নাকি ওর ওখানে একা একা ভালো লাগছিল না তাই চলে আসছে, কিন্তু ওর হাবভাব সেটা বলছে না, মোটেও এমনটা হয়নি, আমি ওকে খুব ভালো করে জানি। কি করেছিস তুই ওর বল। কিছু না, কাজ আছে, রাখলাম। হাবিব ফোনটা কেটে দিয়ে অফিসে চলে গেল। আজ কাজে দেরিতে আসলো, তাই কাজের পরিমাণটাও অনেক বেশি। তবে কাজপ্রিয় সেই লোকটার আজ কাজে কোনো মনোযোগ নেই, সব কিছু যেন আজ বিষাক্ত মাখা। কোনো রকম অফিসটা শেষ করে বাড়ি ফিরল, তবে ঘরটা আজ খাখা করছে, কোথাও নেই কোনো শান্তি। সোফাতে হেলানের সহিত বসবাসরত অবস্থায় ফোন বাজলো হাবিবের, মায়ের ফোন এসেছে, দেখে উঠে নিল। হুম মা বলো, ফারহা কেমন আছে? এই তো আছে, লাবিবের সাথে গল্প করছে। আমি ওকে লাবিবের সাথে গল্প করতে পাঠিয়েছি, আসলে ওর কান লাল করে দিব, বলে দিও চুপচাপ যেন পড়তে বসে। দেখ এখন ও তোর চাস্ত বন্যা, তোর বউ, ওকে বউয়ের মতো করে ট্রিট কর, ফারহাও তোকে বোঝার চেষ্টা করবে। জানি না তোদের মধ্যে কি চলছে, কিন্তু নিজেদের সমস্যা নিজেরা সুন্দরভাবে সমাধান করতে জানলে জীবনটা সুন্দরভাবে চলবে, স্বামী স্ত্রীর মধ্যে এত সমস্যা থাকতে নেই। তা শোন, রিধির বিয়ে তো আগামী শুক্রবার, মাত্র 1 সপ্তাহ মাঝে, চলে আয় না ছুটি নিয়ে। মা অফিসে অনেক কাজ, এখন পারবো না, বিয়ের আগের দিন আসব, এখন রাখি। ফোনটা কেটে দিল হাবিব, বেশ কিছু ফাইল পড়ে আছে অফিসে, ওগুলো নিয়ে বসলো। তবে এসব কিছুতেই আজ মন সায় দিচ্ছে না, বিরক্ত হয়ে সব কিছু এক পাশে ফেলে রেখে উঠে গেল রান্নাঘরের ফ্রিজ থেকে একটা ফুলকপি বের করতেই মনে পড়লো আবারও ফারহাকে। হাত বলল ফুলকপি কাটাই, ফারহা এটা তেমন একটা পছন্দ করে না সে জানে। রেখে দিল ওটা, চলে গেল তার কাজের রুমে, সেখান থেকে একটা ক্যানভাস নিল, সাথে কিছু আঁকার সরঞ্জাম। অতঃপর কিছু একটা আঁকার কাজে মনোযোগ হলো। সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি, কত গল্প গুজব করি, এটা সেটা করি, তবু ভাইয়ার স্মৃতির থেকে বেরোতে পারি না, হয়তো আমার কথা একবারও মনে করে না। নাই করুক আমার কি, হাসে তো মিথিলা মিহি আর না জানি কতজন, সবাইকে নিয়ে সংসার করুক, হনুমান ডাকি কি আর সাধে। আসার পরে একটা ফোনও করেনি, ঘুমিয়ে পড়ি, কাল রাতে এর জন্য ভালোই ঘুমাতে পারেনি, আজ ঘুমাবো। সেই বালিশে মাথা দিয়ে ফোন আসলো, যেই দেখলাম হনুমানটার নাম, কলিজাটা ধড়পড় করা শুরু করলো। আজকেও ঘুমানোর আগে হনুমানের বক্তৃতা শুনতে হবে, না এটা মানব না, তাই ফোনটা ধরলাম না। আরও কয়েকটা ফোন করলো, বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিলাম। কি আহ্লাদ, বয়ে বয়ে পড়ছে একেবারে, ওনার মন থেকে আমার জন্য এত রাতে ফোন করা হচ্ছে। ঘুমিয়ে পড়ব, তখন রিধি ঢুকলো আমার রুমে, আমাকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলো, ভাইয়া ফোন দিয়েছে, নে কথা বল, তোর ভাইয়াকে বল যাদের নিয়ে ঘোরে তাদের সাথে কথা বলতে। রিধি একে এটা বলে দে, কানের নিচে কষে একটা থাপ্পড় দিয়ে তারপর ফোনটা ধরিয়ে দে। ফোনটা লাউড স্পিকারে ছিল, তাই কথাটা ভাইয়া শুনে নিয়েছিল হনুমান। এবার কানে ধরে নিয়ে বললাম আমি, কি এত জরুরি তলব আপনার শুনি মহারাজা, কেমন আছিস? খুব ভালো, ফোন ধরছিলে না কেন? আমার ফোন লজ্জা পাচ্ছিল তাই ওকে আর টাচ করিনি। খেয়েছিস? আগে হ্যাঁ। কি দিয়ে খেলি? হাত দিয়ে খাবার মুখে পুরে নিয়েছিলাম, পরে দাঁতগুলো দিয়ে তা চিবালাম, আর জিহবা দিয়ে নাড়াচাড়া দিলাম, তারপর গলা দিয়ে পেটে নামিয়ে দিলাম। কি বলছিস এগুলো, সোজা সাপটা কথা বলতে পারিস না? আমি সোজাই উত্তর দিয়েছি, যা তুমি শুনতে চাইছ, এখন সেটা তোমার উল্টো মনে হলে আমার কিছুই করার নেই, এর জন্যই তোকে বিয়াদব বলি। জানি কালকেও বলেছ, বলতে থাকো, কারোর মানসিকতা তো আর আমি পাল্টাতে পারবো না। রাখি, ঘুম পাচ্ছে। ফোনটা কেটে দিলাম, দেখলাম রিধি মুচকি মুচকি করে হাসছে দাঁড়িয়ে, ফোনটা এগিয়ে দিতেই নিয়ে নিল, হেসে আমাকে বলল, হুম বাহ, ভালোই জব্দ করেছিস আজ ভাইয়াকে, একদমই চালিয়ে যায় এরকমভাবেই,
ভাইয়া তোর পিছু পিছু ঘুরবে মনে রাখিস। কথাটা বলে চলে গেল। কি কথা বলে গেল রিধি, আজ দূরে আছে বলে সাহস দেখিয়ে এতটুকু বলে দিয়েছি, কাছে থাকলে এত সময়ে আমার কানটা লাল করে দিত। ভালোই হয়েছে ফেলে আসছি, আর এত কিছু না ভেবে ঘুমাতে লাগলাম। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে হাবিব, ডাগর ডাগর সেই দুষ্টু আঁখিদয়, আজ প্রহর করছে শ্যাম বর্ণের সেই পুরুষের হৃদয়ে। রমণীর ঠোঁটে বেশ চওড়া হাসি, যা বারবার বাধ্য করছে তাকে প্রেমে পড়তে। হেসে নে দুষ্টু পেতনি, সুযোগ পেয়েছিস মজা করে নে, আমার মনের এই দশার মাসুল তো তোকে দিতেই হবে। আজ বেশ দেরিতে উঠলাম ঘুম থেকে, আজ আর ওয়াশরুমে বসে ব্রাশ করার ইচ্ছে নেই, তাই সারা ঘরে হাঁটছি আর ব্রাশ করছি। হাঁটতে হাঁটতে ঘরের বাইরে বেরোবো, তখনই সামনে কোথা থেকে এসে ভাইয়া প্রকট হলো। চমকে গেলাম, ব্রাশে করে মুখে যা থুতু জমিয়েছিলাম সব একসাথে ভাইয়ার উপরে বেরিয়ে আসলো। ভাইয়ার শার্ট ভরে গেল। আমি সাথে সাথে জিহবা কামড় দিয়ে ঘরে দৌড় দিলাম, এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। হনুমান এখানে চলে আসলো আমাকে জ্বালাতে, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। অজস্র ভাবনা নিয়ে ওয়াশরুমে অনেকক্ষণ কাটিয়ে বেরোলাম, তবে আমার কক্ষের কোনো প্রান্তে আমার কোনো জিনিসপত্র নেই। এ কেমন করে হতে পারে, কিছুক্ষণ আগেই তো সব ছিল। কোনো কাপড় নেই, কক্ষ থেকে বেরোলাম, রিধিকে সামনে পেলাম, জিজ্ঞাসা করলাম, আমার সব জিনিসপত্র কোথায় রে রিধি, এইমাত্রই তো সব ছিল। ওগুলো নিজের সঠিক অবস্থানে আছে, গিয়ে দেখো, মুচকি হেসে চলে গেল। বুঝলাম না এর কথার মানে, আরো কাউকে জিজ্ঞাসা করব, এর আগেই চোখ পড়ল ভাইয়ার কক্ষের পানে। আমার সব জিনিসপত্র ওর কক্ষে ঢের করে রাখা, একের ওপরে এক গোছাচ্ছে নিজের জিনিসের সাথে। আমি এবার বেশ রেগে গেলাম, সোজা গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আসলে ভালো কথা, আমার জিনিসপত্র তোমার কক্ষে কেন নিয়ে এসেছো? আমার কাপড় গোছাতে গোছাতে জবাব দিল, আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার যাই ইচ্ছা হবে তাই করবে, বাদ দাও তো, আমার জিনিস দাও। আমি তেড়ে গিয়ে ওর হাত থেকে আমার কাপড় আনতে গেলে ভাইয়া আমাকে টান দিয়ে নিচের ওপরে নিয়ে গেল। ভাইয়া আমাকে টান দিয়ে একেবারে কাছে নিয়ে আসলো, আমার চোখের উপরে চোখ রেখে বল, এই কাপড় আর কাপড়ের মালিক আজ থেকে আমার সাথেই থাকবে, আমি যেখানেই থাকি। আমি ভয় নিয়ে জবাব দিলাম, আমি তোমার কাছে থাকতে বাধ্য নই, আমি থাকবো না তোমার কাছে। হনুমানটা এবার আমার কোমরটা হাত রেখে হাসকা টান দিল, আমাকে নিজের দিকে নিয়ে নিল। আমি অবাক হওয়ার শীর্ষে পর্যায়ে চলে গেলাম। মুখটা আমার একদম মুখের কাছে নিয়ে এসে বলল, আমি চোখটা বন্ধ করে নিলাম, আমার কানের কাছে এসে বলল, তুই আমার কাছে বাধ্য, সেই জন্মের পরই হয়ে গেছিস, আর বিয়ের দিন কাবিননামায় সইয়ের সইয়ের তা মেনে নিয়েছিস। আশা করি তোর কানটা লাল করে কথাটা আমায় বোঝাতে হবে না। অতঃপর আমাকে ছেড়ে দিল, আর আমি সেখানে না দাঁড়িয়ে ছুটে আসলাম। বাড়িতে বিয়ের আসর জমেছে, আত্মীয়রা আসতে শুরু হয়েছে, অনেকে এসেও গেছে, সবাই যে যার মতো করে ব্যস্ত। আমি বসে রিধির সাথে গল্প করছিলাম, তখন হাবিব ভাইয়া এক কোণে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল ফোনে। হঠাৎ বড় মা এসে ওকে বলল, হাবিব বাজারে গিয়ে এই কটা জিনিস এনে দিতে পারবি? মা তোমার কথায় আমি ছুটি নিয়ে তো এসেছি, কিন্তু অনেক কাজ আছে, বর্তমানেও আমাকে অনেক কিছু দেখতে হবে, তুমি বরং লাবিবকে পাঠিয়ে দাও। এমনি তো আমার কথা মতো ছুটি নিয়ে হুট করে আসিস না, এবার কেন আসছিস তুই জানিস? তাই এসেছিস যখন, রিল্যাক্স কর, আমি লাবিবকে পাঠিয়ে দেই। লাবিব বাবা এটা নে, এই লিস্টটা অনুযায়ী এখানে যা জিনিস আছে তা আজকে লাগবে, এগুলো এনে দে, ফারহাকে সাথে নিয়ে যা। আচ্ছা মা, এতে জিজ্ঞাসা করার কি আছে, নিয়ে যা। কথাটা শুনে মনটা আনন্দে ভরে উঠল, চেঁচিয়ে উঠে বললাম, ইয়ে আমিও যাব, চলো ভাইয়া, আজকে আমাকে তোমাকে অনেক কিছু কিনে দিতে হবে, চুড়ি ঝুমকো পায়েল ব্রেসলেট আরও অনেক কিছু। তখনই এসে মাথায় পেছন দিয়ে বাড়ি মারল হাবিব ভাইয়া, ওকে তোর চুড়িওয়ালা ঝুমকোওয়ালার ফেরিওয়ালা মনে হয় যে এসব ওর কাছ থেকেই লাগবে, পাজি কোথাকার, তুই কোথাও যাচ্ছিস না। কি শুরু করেছো ভাইয়া, ও আসলে সমস্যা কি, আয়তো ফারহা, চলো ভাইয়া। ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি আর লাবিব ভাইয়া বেরোলাম, গাড়িতে উঠবো
তখনই চলে আসলো হনুমান। আমাকে বলো, গাড়িতে ওঠ, আর লাবিব তুই ঘরে চলে যা, আমি এসব নিয়ে আসব। না ভাইয়া, আমিও যাব। দেখ লাবিব, তুই ছোট বাচ্চা নয়, সো যে না করে ঘরে চলে যা। আমরা তিনজন একসাথে গেলেও তো পারি, তাই না? কতদিন হলো একসাথে ঘুরতে যাইনি আমরা, একসাথে একটু ঘোরাও হয়ে যাবে। চলো, ঠিক আছে, পেছনে বস, আমি ড্রাইভ করব। আমিও গিয়ে পেছনে বসবো। তখনই জোরে একটা ধমক দিয়ে বলো, মহারানী, আপনাকে পেছনে বসতে বলিনি, আমার পাশে ছিটে বসুন। আমি ভাইয়ার পাশে বসে যেতে না চাইলেও ওর ভয়ে উঠে বসলাম। গাড়ি ছাড়তেই লাবিব ভাইয়া বলল গান ছাড়তে। আমি অনেক খুশি হয়ে গান ছাড়লাম। আমি আর ভাইয়া গানের সাথে সাথে নিজেরাও গলা লাগাইলাম। আমরা একটু পর পর একে অপরের দিকে তাকাচ্ছি আর এক সুরে সুর মিলিয়ে গাইছি। হঠাৎই গানটা বন্ধ হয়ে গেল। ভাইয়া জোরে একটা ধমক দিয়ে বলল, স্টপ দিস ননসেন্স, ফারহা সোজা হয়ে বস, আর নয়তো এখনই আধা রাস্তায় ফেলে চলে যাব। আমি আর ভাইয়া এবার একটু সময় চুপ করে বসলাম, ট্রাফিককে আটকা পড়লাম। তখনই লাবিব ভাইয়া বলল, আই ফারহা, পেছনে চলে আয়। আমি দৌড় দিয়ে পেছনে গেলাম। দুজনে গল্প করতে লাগলাম। হনুমানের দিকে একবার তাকিয়ে দেখলাম, সামনের লুকিং মিরর দিয়ে আমাদেরকে কিরকম একটা ভঙ্গি নিয়ে দেখছে। আমি এত কিছু তোয়াক্কা না করে গল্পতে মনোযোগ দিলাম। ভাইয়া এমন এমন গল্প করছে, শুধুই হাসি উঠছে। আমি আর ভাইয়া বেশ জোরে জোরে হাসছি। হঠাৎই হনুমানটা উঠে আসলো। লাবিব, যা ড্রাইভার সিটে যা। কেন ভাইয়া? তুই ড্রাইভ করো না, তুমি ড্রাইভ করো না, আমার ভালো লাগছে না, তুই যা, আমি পেছনে বসবো। কিন্তু ভাইয়া, লাবিব, জাস্ট গো। লাবিব ভাইয়া আর কথা না বাড়িয়ে গোমরা মুখ নিয়ে চলে গেল সামনে। হনুমানটা সবই ভয় পায়, আমার কলিজাটাও ধড়পড় করতে শুরু করলো। আমি আবারও লাবিব ভাইয়ার সাথে কথা বলতে চাইলে আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। ভয় পেলাম আমি, তাই আর একটা কথাও বললাম না। ট্রাফিক ছেড়ে গেলে আমরা পৌঁছালাম একটা বড় শপিং মলে। কিছু কেনাকাটা করতে লাগলো দুই ভাই। আমি হেঁটে হেঁটে এটা ওটা দেখতে লাগলাম। হঠাৎ নজর গেল একটা কালো শাড়ির ওপরে। সারা শাড়ি জুড়ে পাথরের হালকা কাজ, দেখতে অনেক সুন্দর। শাড়িটিতে হাত বোলালাম। তখনই কানের কাছে শুনলাম হাবিব ভাইয়ার আওয়াজ। স্বাভাবিক স্বরেই বলল, ভালো লাগবে তোকে, নিয়ে নে, আমি পে করছি, বলেই চলে গেল। কোথা থেকে এসে কোথায় যাই ওই ভালো জানে। আমি বেশ খুশি হয়ে শাড়িটা নিয়ে নিলাম। সব কিছু নেওয়া হয়ে গেলে আমরা গাড়িতে উঠে বসলাম। হাবিব ভাইয়া এসে আবারও আমার সাথেই বসলো। লাবিব ভাইয়া একটা বাক্স এনে আমার হাতে রাখলো। নে, ওটাতে কিছু চুড়ি আর ঝুমকো আছে, পায়েলও আছে তোর জন্য। দেখলাম হনুমানটা কেমন করে যেন তাকিয়ে আছে, তবে সেই দিকে এত খেয়াল না করে নিয়ে নিলাম আমি। গাড়িতে লাবিব ভাইয়ার সাথে অনেক কথা বলতে চাইলেও বলতে দিল না। কি পাই এত জল্লাদি করে কে জানে। বাড়িতে চলে গেলাম। দুপুরে খেয়ে ছাদের দোলনাতে বসে রিধির সাথে গল্প করছিলাম। তখনই আসলো সেখানে হনুমান রাজ, হাতে একটা বেশ বড় সড়ো বাক্স। এসে রিধিকে বলল, রিধি নিচে যাতো, ওর সাথে আমার দরকার আছে। রিধি বিনা বাক্যে চলে গেল। বুঝলাম না এর মতি গতি। দোলনার এক পাশে বসে থাকলাম। আমার পাশে বসলো, অতঃপর আলতো হাতে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। আমি বেশ অবাক হলাম। কিছু কালো রঙের চুড়ি আমার হাতে পরিয়ে দিয়ে বলতে লাগলো, কালো রঙের চুড়ি তোর হাতে একটু বেশি মানায়, লাবিবের দেওয়া সব কিছু ওকে ফিরিয়ে দিবি। এই বাক্সে অনেক চুড়ি, ঝুমকো আর পায়েল আছে, সাথে সাজার কিছু জিনিস আছে, তোর যা চাই আমাকে বলবি। আমি কিছু বললাম না। এবার এক জোড়া পায়েল বের করে আমার পায়ের দিকে হাত বাড়ালো। আমি সঙ্গে সঙ্গে পাটা গুটিয়ে নিলাম। পাটা বের কর, এ কি করছো তুমি ভাইয়া, তুমি আমার পা ধরছো কেন? তুমি ছাড়ো, তুমি আমার বয়সে বড়, একদম এগোবি না, পাটা বের কর, আমি লাগাবো। এমনভাবে বলছো কেন? অত ক্ষমতা রাখো তুমি? স্বাভাবিকভাবে আমি একটু জায়গায় ব্যথা পেলে কখন এসে ঔষধ লাগাও বলতেও পারি না, আর তুমি কাটবে আমার পা? আমার দিকে ভুরু কুচকে তাকালো, তবে কিছু না বলে হাঁটু গেড়ে বসে আমার পাটা নিজের একটা হাঁটুর ওপরে নিল। আমি কিছু বলবো, তখনই বলল, হুস, একদম চুপ। আমি আর কিছু বললাম না। আমার পায়ে পায়েলটা পরিয়ে দিয়ে উঠে আসলো।
আবারও আমার কাছে। কানের পেছনে চুলটা গুঁজে দিয়ে বলল, আজ তোকে তোর সব সাজগোজ শুধু আমার জন্যই থাকবে, মনে রাখিস। কথাটা বলে চলে গেল। দোলনার পেছনে ধাক্কা দিয়ে আমাকে দুলিয়েও গেল। বুঝি না হুট করে আমার ওপরে এমন আহ্লাদ আসছে কেন। না, এর ওপরে আর আশা রাখবো না, পরে আবারও আমার সাথে বাজে ব্যবহার করবে, এর কোনো গ্যারান্টি নেই। অনেক রাত হয়েছে, খেয়ে দেয়ে আড্ডা দিয়ে সবাই ঘুমোতে চলে গেছে। আমিও বসে আছি বসার ঘরের ছোপায়। আমার ঘরে থাকার সব কিছু নিয়ে আসছে, আমি কোথায় যাব? আর কাকেই বা গিয়ে বলবো যে আমাকে নিজের সাথে ঘুমাতে দাও, সবাই বলবে স্বামীর কাছে থাকতে, আমি ওদের ঘরে কেন? হনুমানটাও বলে গেছে ওর রুমে যেতে, যেন চুপচাপ চলে যায়। কি যে মুশকিলে পড়লাম রে বাবা, বসে বসে মাথায় ফোন দিয়ে আটলাম। রিধির ঘরে দিদুন থাকে, তাই সেখানে আমার জায়গা হবে না, তাই গেলাম বড় মায়ের রুমে। দরজার পাশে যেতেই দেখি বড় মাকে বড় আব্বু জড়িয়ে ধরে আছে। আমি আস্তাগফিরুল্লাহ বলে চলে আসার তখনই বড় মা আমাকে দেখে নিয়ে আমাকে ডাকলো। কি একটা অবস্থা, দরজা খোলা রেখে কেউ রোম্যান্স করে? দুজনেই চমকে গিয়েছিল তখন, দুজন একে অপর থেকে দূর হলো। স্বাভাবিক হয়ে বড় মা আমাকে বলল, কি রে মা, কিছু বলবি? বল, কি হয়েছে মাকে বল। হাবিব কিছু বলেছে তোকে? রাস্তা ভুলে এইদিকে এসে গেছি মা, সরি। কথাটা বলে এক দৌড়ে সেখান থেকে চলে আসলাম। বসে রইলাম সোফায়, ভেবেছিলাম বড় মাকে বলবো ওনার সাথে শুতে, অনেক ইচ্ছে করছিল, বলেই বড় মা বড় আব্বুকে হাবিব ভাইয়ার কাছে পাঠিয়ে দিত। দূর, কি যে করি, বসেই ছিলাম, হঠাৎ কানে মুড়ো দিয়ে দিল, কেউ মাথা চেঁচিয়ে দেখলাম। ভাইয়া, কিরে কথা কানে যায় না, কখন বলে গেছি রুমে আসতে? ভাইয়া আমার কান ছাড়ো, আমি তোমার সাথে থাকবো না, সেটা বিয়ের সাইন করার আগেই ভাববার দরকার ছিল, চল এবার তাড়াতাড়ি। যাব না আমি। ভাইয়া এবার বিনা বাক্যে আমাকে কোলে তুলে নিল। তখনই দেখলাম দূর দিদু, রিধি আর লাবিব ভাইয়া বেরিয়ে আসছে। আমার কেমন জানি লজ্জা লাগলো, ও ওরা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তবে ভাইয়ার তাতে কোনো ভুরুক্ষেপ নেই, ও আমাকে নিয়ে হাঁটছে। ভাইয়া, ওরা দেখছে তো, কেমনটা লাগে বলো তো, না মামামায়? ভাইয়া কিছু না বলে আমাকে সোজা তার রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর আমার অপার পাশে এসে শুয়ে পড়ল। এবার চুপচাপ শুয়ে পড়, কোনো ড্রামা করবি তো, খবর আছে তোর। আমি একটা কোলবালিশ এনে আমাদের মাঝে দিলাম, অমনি উঠে টান দিয়ে বালিশটা ছিঁড়ে নিচে ফেলে দিল। আমি ভেবা চাকার মতো করে তাকিয়ে রইলাম। ভাইয়া বলল, চুপচাপ শুয়ে পড়। আমিও দ্বিতীয়বার কোনো বাক্য না বলেই শুয়ে পড়লাম। ও আমার পাশে ঘুমিয়ে কম্বলটা ওপর দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে ওকে ছাড়ানোর চেষ্টা করতে থেকে বললাম, কি করছো এইসব তুমি ভাইয়া, বুদ্ধি কি বিলুপ্ত পেল তো নাকি তোমার? বুদ্ধি আমার না, তোর বিলুপ্তি পেয়েছে, না চেঁচিয়ে ঘুমোতে দে, অনেক ঠান্ডা লাগছে, যত চেঁচাবি তত শক্ত করে ধরব, চুপচাপ ঘুমা। আর কিছুই বললাম না। বেশ খানিকক্ষণ পর বুঝতে পারলাম ভাইয়া ঘুমিয়ে পড়েছে। ভাইয়ার গরম নিঃশ্বাস উপচে পড়ছে আমার চেহারায়, আলাদা একটা শিহরণ তৈরি হচ্ছে শরীরে, বেশ আঁকড়ে ধরে আছে আমাকে শ্যাম পুরুষের সেই ঘুমন্ত মুখশ্রী, আজ বেশ আকৃষ্ট করছে আমাকে। কত নিষ্পাপ লাগছে ওকে, ইচ্ছে হলো ওকে একটু আদর করে দেই। মনের সাথে শরীরটাও সাই মিলালো, সেই অনুযায়ী ভাইয়ার গালে আলতো করে অধরটা ছোঁয়ালাম। অতঃপর ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুঁজে নিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখলাম ভাইয়া আশেপাশে কোথাও নেই, উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। বড় মা বলল শাড়ি পরতে, আজকে ঘরে একটা ছোটোখাটো অনুষ্ঠান রাখা হয়েছে বিয়ে উপলক্ষে, তাই সেই অনুযায়ী কক্ষে এসে কালো শাড়ি, যেটা ভাইয়া কিনে দিয়েছিল, সেটা পরে নিলাম। আয়নায় দাঁড়িয়ে ছিলাম, তখন দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে কালো রঙের শার্টের ওপরে ব্লেজার পরে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমি আয়নায় ওকে দেখছিলাম, ও তখন ঘড়ি পরতে পরতে বলল, আমাকে না দেখে নিজের কাপড়ের দিকে খেয়াল করো, নাভির নিচের তিলটা স্পষ্ট ভাসছে। হতভম্ব হয়ে আমি নিজের দিকে খেয়াল করলাম, পেটের ওপর থেকে কাপড়টা সরে গেছে অনেকটাই, তাড়াহুড়ো করে পিন আপ করলাম। বজ্জাত না তাকিয়ে এত কিছু দেখলো কিভাবে? না, ও তাকায়নি, আমি তা খেয়াল করিনি হয়তোবা, মনে মনে এইসব অঙ্ক করছিলাম। তখনই আমার পাশে আসলো, আমার পেছনে দাঁড়িয়ে পকেট থেকে একটা স্বর্ণের হার বের করে
আমার গলায় পরিয়ে দিল। তারপর আমার কানের কাছে এসে আস্তে করে বলল, এইবার পরিপূর্ণ লাগছে তোকে, হারটা অনেক সুন্দর। ওটাতে হেসে হেসে হাত বুলিয়ে বললাম, আমার জন্য এনেছ? না, আমার নানির জন্য এনেছি, বেশ রাগ দেখিয়ে বলল কথাটা। আমি আবারও বললাম, তোমার নানি তো মারা গেছেন, ওনার কবরের সামনে নিয়ে দিয়ে আসবো ওটা? পাগল কোথাকার, চুপচাপ নিচে চল, আয়, নয়তো সত্যিটা নিয়ে নেব এটা। বকা দিয়ে চলে গেল, কথায় কথায় বকা দেওয়া অভ্যাস হয়ে গেছে। অনেক মেহমান এসেছে, অনেক খাবারের আয়োজনও হয়েছে, সবাই যার যার মতো করে ছবি ওঠাতে গল্প করতে ব্যস্ত। এদিকে আমিও খাবারের খোঁজে, দেখলাম বিরিয়ানি আছে, সাথে চিকেন কারির কম্বিনেশনটা বেশ জমবে, তাই আগেই সেই দিকে যেতে গেলাম। তবে পথের মধ্যে ভাইয়া ডাক দিল, কি হয়েছে ভাইয়া? আয় এদিকে আয়, নে লাবি ছবি তুলতো। ভাইয়া আমাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি ওঠাতে থাকলো, বুঝি না এর মনোভাব। যখন পাশে আসতে চাইলাম তখন দূরে ঠেলে দিয়ে মিতালির সাথে ঘুরে বেড়ালো, মিহির প্রতি দয়াবান হলো, আর এখন এসে এইসব ঢং করছে। কিন্তু এর ওপরে কোনো প্রকার বল প্রয়োগের ক্ষমতা আমার নেই, এমনিতেও পদার্থ বিজ্ঞানে কাঁচা ছিলাম, তাই আর অত মাথা না ঘামিয়ে ছবি উঠালাম ভাইয়ার সাথে। তবে মন যে বিরিয়ানির দিকে টানছে, ভাইয়ার ফোনে ফোন আসলে সেখান থেকে চলে গেল, আমিও খেতে চলে গেলাম। যেই বাটিতে বিরিয়ানি নিব তখন দূর দিদু এসে আমাকে আটকে দিল, কিরে মাইয়া, এখন ঘর ভর্তি মেহমান রইয়া গেছে আর তুই আগেই খায়া নিতা সোস, মাইয়া হইয়া দুনিয়ায় আইছুস, একটু সীমানা থাইক্কা খা, করস খুলে খাই খাই, মা বাপরে খাইছোস, আর কত খাবি? এইসব কথায় আমি অভ্যস্ত, তাই এত ইমোশনাল না হয়ে জবাব দিয়ে দিলাম, কারণ মা বাবা না থাকার কারণ যদি ওই বাচ্চার তার বাবা মাকে খেয়ে ফেলা বোঝানো হয় এটা, তবে এর মানে দাঁড়াই তুমিও তোমার বাবা মাকে খেয়ে ফেলেছো, তাও অনেক আগে থেকে। হা হা, দাও আমার প্লেটটা। তোরে তো মাইয়া, দূর দিদু আমার ওপরে হাত তুলতে চাইলে ভাইয়া কোথা থেকে সামনে চলে আসলো, আর থাপড়া ও থাপ্পড়টা ভাইয়ার ঘাড় বরাবর পড়ল, কারণ ভাইয়া আমার থেকে বেশ লম্বা। চরম গর্জন দিয়ে ভাইয়া বলল, সাহস তো কম হয়নি আমার ফারহার গায়ে হাত তোলো? কি মনে করো নিজেকে, এই ঘরে স্থান পেয়েছ বলে ঘরের মাথায় চড়ে উঠবে? সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত তোলা? আনসার মি। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়া যথেষ্ট রাগি হলেও কখনো বড়দের ওপরে এইভাবে চেঁচায় না, যদিও আমাকে নিয়ে সবসময় অ্যাকশন মোডে থাকে, তবে আজকেরটা একটু বেশি। এদিকে দূর দিন দিনও ভয়ে কেমন যেন চুপসে দাঁড়িয়ে আছে। দাদু এসে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, হাবিব ও বোঝে কম, আমি ওকে দেখে নিব, তুই মাথা গরম না করে শান্ত হয়ে বস, ওর ছোট লোকই আমি দেখছি, দাঁড়া। ওই মাইয়াটা শুধু খাই খাই করে, একটু শাসন করতে চাইলাম তো মোর লোকে বেয়াদবি করতে লাগলো। ও এই ঘরের মেয়ে, আর এখন ঘরের বউ হয়েছে, উড়ে এসে জুড়ে বসেনি, তাই ওকে আপনার আলাদা করে শাসন করতে হবে না, ওর মা বাবা নেই, সেটা আলাদা করে মনে করিয়েও দিতে হবে না, ও তাই করবে যা ওর ইচ্ছে হবে। ফারাহা আয় আমার সাথে, তোর জন্য খাবার কর্মচারী দিয়ে সার্ভ করাচ্ছি। মা তোমাকে দায়িত্বটা দিলাম, দ্বিতীয়বার এমন কিছু আমি সহ্য করব না, এটা আমিও মেনে নিব না হাবিব, ফারহা আমার মেয়ে, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমি বেঁচে থাকতে ওকে এমন কথা শোনানো আমি ক্ষমা করে দিতে পারি না। অনুষ্ঠানটা শেষ হোক, আমি বিষয়টা দেখছি, তুই যা ওকে নিয়ে। ভাইয়া আমার হাত ধরে নিয়ে এলো, আমার খারাপ লাগলো দূর দিদুনের জন্য, এই ঘরের সবাই আমাকে অনেক ভালোবাসে, শুধু দূর দিদু ছাড়া আমাকে আর কেউ এমনটা করে না, দূর দিদু বলি যাকে, ডাকতে গেলে ছোট দিদু সম্বোধন করি, বেচারি দূর দিদুরও আজ কি হবে কে জানে, দাদু ওনাকে ভয় পেলেও আমার সাথে এমন করার জন্য একটুও ছাড় দিবে না জানি। এদিকে হনুমানরাজ আমাকে কক্ষে এনে বসালো, কর্মচারী দিয়ে অনেক খাবার এনে সাজিয়ে দিল আমার সামনে, মনটা আনন্দে ভরে উঠল। বিরিয়ানি আর চিকেন কারিটা আগে নিয়ে খেতে থাকলাম, খেয়েই যাচ্ছি হঠাৎ কানে ভাইয়ার একটা কথা ভেসে আসলো, আমাকে খাওয়াবি না? তাকালাম ভাইয়ার দিকে, দেখলাম এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে ভাইয়ার মুখে এক লোকমা খাবারটা তুলে দিলাম, তারপর বললাম, মনে আছে তোমার ছোটবেলা যেদিন কোনো খেলায় হেরে আসতে বা কোনো বন্ধুর সাথে ঝগড়া করে আসতে
এইভাবে খেতে না, কেউ খাবার নিয়ে দিলেও খেতে না, আর আমি খাবার সময় আমার সামনে এসে বসে থাকতে, তখন আমি তোমার মুখে খাবার তুলে দিতাম আর খেয়ে নিতে, আমাকেও খাইয়ে দিতে। হা হা, ছোটবেলা কত সুন্দর ছিল, তাই না? দেখো ভাইয়া, সেই আমি সেই তুমি, আমরা চাইলেই ছোটবেলার মতো করে সুন্দর করে জীবনটা কাটাতে পারি, কিন্তু তোমার তো এখন নতুন নতুন খেলার সাথে চাই, মিহি মিথিলা আরো কতজন, তাই তোমার জীবন সুন্দর যায় না, তাই না? আমি খেতে খেতে আনমনা হয়ে কথাটা বললাম, এক লোকমা আমার মুখে নিব, সেটা ভাইয়া নিজের মুখে পরে নিয়ে বলল, এমনও তো হতে পারে, সেই সব কিছুই বানোয়াট, আসলে আমি তোকে চাই ভেবে দেখছিস কখনো? আলাদা করে ভাববো কেন, তুমি যা চাও সরাসরি বলবে কেন? কোনো জিনিস কি বুঝে নেওয়া যায় না? না, শুধু শুধু মাথা ঘামানোর কি দরকার? আমার মাথার পেছনে হালকা একটা বাড়ি মেরে বলল, মাথা মোটা, তুই মাথা মোটাই থাকবি। আমি অত কিছু গায়ে না মেখে ভাইয়ার মুখে আবারও এক লোকমা খাবার তুলে দিলাম, কিন্তু ভাইয়া আমার হাতের লোকমা না নিয়ে আমার মুখের দিকে এগিয়ে এলো, আমার ঠোঁটের পাশে নিজের ঠোঁটটা লাগিয়ে অতঃপর সরে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে, আমাকে বলল, এখনো খেতে গেলে ঠোঁটের বাহিরে খাবার লেগে থাকে তোর? সেই বাচ্চা বাচ্চাই রইলি। ভাই একটা মুচকি হাসি দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। কখনো কখনো এমন কাণ্ড করে যা প্রত্যাশার বাইরে থাকে, যদি ভালোই বাসে আমায় তবে সরাসরি বললেই তো পারে, এমন কেন করে এটাই তো বুঝতে পারি না। আজ এই ভর ঠান্ডায় বাইরে অনেক বাতাস বইছে, আমার ঠান্ডার দিনের বাতাস অনেক ভালো লাগে, তাই ভালো করে শীতের কাপড় গায়ে মুড়ে ছাদে চলে গেলাম। বেশ সময় ধরে বাতাসটা উপভোগ করছিলাম, হঠাৎ ভাইয়া চলে এলো, কানে বেশ জোরে একটা মুড়ে দিল, শাকচুন্নি এই শীতে বাতাস খাওয়া হচ্ছে তো? ভাইয়া একটু উপভোগ করেই চলে আসব, চুপচাপ চল। ভাইয়ার ভ্যাবসার চেহারা দেখে চলে গেলাম ভয়ে, এ কি একটুতেই ঠান্ডা লেগে গেল, হাসি আসছে একটু পর পর। রাতের খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়ব ভাবলাম, রুমে যাব, তখন বড় মায়ের রুমে শুনলাম হাবিব ভাইয়ার কথার ধ্বনি। কি কথা হচ্ছে শোনার আগ্রহ হলো আমার, তাই কান পাতলাম। বলো আমু, কি বলতে চাইছ? হাবিব, আমি জানি তোর আর ফারহার সম্পর্ক স্বাভাবিক না, মা হয়ে তোদের ব্যক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলতে চাইছিলাম না, কিন্তু তারপরও আমি চাই না ফারহা জীবনে আর কোনো কষ্ট সহ্য করুক, ও আমার গর্ভের সন্তান না হলেও আমি ওকে নিজের সন্তানের মতো করেই ভালোবাসি। আমি ওকে তোর সাথে বিয়ে দিয়েছি কারণ আমি জানি তুই ওকে ভালোবাসিস, আর কেউ যদি ওকে সব থেকে বেশি খুশি রাখতে পারে সেটা হলি তুই, আর যতটুকু জানি ফারহাও তোকে ভালোবাসে। তারপরও তোদের সম্পর্ক এত অস্বাভাবিক কেন বিয়ের এতদিন পরও, সেটাই আমি বুঝতে পারছি না। মা, আমি স্বাভাবিক করতে চাই কিন্তু ও আমায় ভালোবাসে কি না সেটা তো বুঝতে হবে, ও কখনো বলেনি, আর না তো ওর কোনো আচরণে বোঝা যায়। তুই ওকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? না। তবে আগে নিজে বল, কিছু কথা মানুষ বুঝলেও প্রিয় মানুষটার মুখ থেকে শুনতে চাই, তুই জানিস ওর মনটা বাচ্চাদের মতোই, কিছু জিনিস ওকে বলে বোঝাতে হবে, তুই ওকে বল তুই ওকে ভালোবাসিস, আমি নিশ্চিত ও নিজেও স্বীকার করবে, আমি ওকে বুঝিয়ে বলবো। ভাইয়া উঠে চলে আসতে নিলে আমি চট করে দৌড়ে রুমে চলে এলাম, ভাবনাতে পড়ে গেলাম, ভাইয়া চাই আমি মুখে স্বীকার করি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু কিভাবে, জিনিসটা কি এতই সোজা? এদিকে বেশ কাঁপুনি দিচ্ছে গায়ে, কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে আসি, জ্বর চলে আসছে, শরীরটা প্রচুর দুর্বল লাগছে, এইদিকে উক্ত ভাবনা শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। হঠাৎ কপালে কারোর স্পর্শ অনুভব করলাম, চোখ খুলে দেখলাম ভাইয়া। এ কি তোর তো দেখি অনেক জ্বর, যা মানা করব তাই করবি, বেশি করে বাঁধিয়ে নিয়েছিস না এবার জ্বর? কথাটা বলেই ভাইয়া চলে গেল কোথাও, আবারও এলো, গলায় ব্যথা আছে? না, সর্দি কাশি আছে? একটু একটু অনুভব করছি। হ্যাঁ, অনুভবে তো আসবেই, কারণ কাল সকাল অবধি এগুলো তোর মাথায় চড়বে আর লাগা ঠান্ডা খাটাস কোথাকার।
অসুস্থ মানুষকে এইভাবে না বকলেও তো পারো ভাইয়া, শুক্রিয়া কর অসুস্থ বলে, শুধু বকছি, আর নইলে তোর কানটা ছিঁড়ে দিতাম। এবার নে এই দুটো ট্যাবলেটটা চুপচাপ খেয়ে নে। আমি উঠে ঔষধগুলো খেয়ে নিলাম। দেখলাম ভাইয়া আমার পায়ে ধরতে আসছে, আমি পাটা গুটিয়ে নিলাম। এ কি কাজ করছো এত ঠান্ডায়, মোজা পরিস না, আস্ত একটা খাটাস তুই, কথাটা বলে পাটা টেনে নিয়ে মোজা পরিয়ে দিয়ে পা টিপতে শুরু করলো। ভাইয়া এ কি করছো তুমি, আমার পা টিপছো, আমার পাপ হবে যে, এসব আজাইরা কথা কে শিখিয়েছে তোকে? স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, ছোটবেলা থেকে যতবারই আমার জ্বর এসেছে ততবারই আমার পা টিপেছিস, ওটা কি পাপ ছিল? তবে তোর পা টিপলে পাপ কিসের? চুপচাপ ঘুমানোর চেষ্টা করতো। তুমি আমাকে স্ত্রী মানো ভাইয়া, বিয়ে করেছি কি দাসী হিসেবে? জানি না, মনে কি সব আবোলতাবোল ভাবনা আসছে, জ্বরের ঘরে লেগে গেছে বোধ হয়, তাই তো মনের কথাগুলো যেন ঠোঁট দিয়ে বেরিয়ে আসছে, তাই বলেই ফেললাম, আমাকে ভালোবাসো ভাইয়া? তোর কি মনে হয়? জানি না। কম্বল দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে শুয়ে পড়লাম। ভাই আমার পাশে এসে আমার মুখ থেকে কম্বলটা সরালো, অতঃপর বলল, তোর মনে হয় না আমি তোকে ভালোবাসি? আমাকে ভালোবাসলে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াতে না, আর আমি যদি বলি এইসব কিছু বানোয়াট ছিল শুধু তোকে কাছে আনার জন্য, যদি বলি ভালোবাসি তোকে, ভালোবাসবি আমায়? জানি না, কথাটা বলেই ভাইয়ার মুখে মুখ লুকালাম। ভাইয়া আবারও বল, যদি ভালোই না বাসিস বলে দে, আর বিরক্ত করব না তোকে। ভালোবাসা জিনিসটা আসলে কি তা জানি না ভাইয়া, তবে তোমার সাথে জীবনটা পার করার তীব্র একটা আকাঙ্ক্ষা আমার মনে, যখনই তোমাকে অন্য মেয়েদের সাথে দেখি মনের ভিতরখানি যেন জ্বালা করে ওঠে, তোমার সামান্যতম কিছু হলে নিজেকে পাগল প্রায় মনে হয়, এগুলো কি ভালোবাসার লক্ষণ না? ভাইয়ার চোখে চোখ রেখে কথাগুলো ব্যক্ত করলাম। ভাইয়া এক তৃপ্তিময় চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এইদিকে এসে আমার কপালে চুমু আঁকলো, মনে প্রশান্তি খেলা করে গেল আমার। আমি ভাইয়ার বুকে আবারও ঠাঁই নিলাম। ভাইয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, কখন ঘুমালাম খেয়ালই নেই। সকালে উঠে আর ভাইয়াকে পাশে পেলাম না, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বড় মা বলল, ভাইয়া কি একটা কাজে নাকি বাইরে গেছে, আজকেও ঘরে একটা অনুষ্ঠান, ভাইয়া কাল সন্ধ্যায় আমার জন্য একটা শাড়ি এনেছিল, সেটা পরে নিলাম, রেডি হচ্ছি। তখনই ভাইয়া প্রবেশ করলো রুমে, এসেই থার্মোমিটার এনে আমার মুখে দিল, তারপর চেক করে বলল, যাক এখন আর জ্বর নেই, আমি ফ্রেশ হয়ে আসি। ভাইয়া গোসল করতে গেল, ভেতর থেকে আমাকে ডেকে বলল, এই পাঠা আমার জন্য কাপড়টা বের কর, আমি বের করে আসতে ভুলে গেছি, বের কর আমি আসছি। আমি কথা মতো আমার শাড়ির কালারের সাথে মিল রেখে ওর কাপড়টা বের করলাম, তখনই হঠাৎ টাওয়ালটা পেঁচিয়ে বের হলো, এর আগে কখনো আমি ভাইয়াকে ওইভাবে দেখিনি। আমি অবাক হয়ে বললাম, তুমি এইভাবে বেরিয়ে এলে যে, কেন সমস্যা কিসের, তুই তো আমার স্ত্রী, তোর সামনে এইভাবে আসা কি অপরাধ বলে মনে হয় আমার? কাপড় পরে নাও আমি আসি, কথাটা বলে আমি রুমটা ত্যাগ করব। তখনই ভাইয়া আমার হাতটা টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে এলো, আমার হাত দয় যেন ঠিক ভাইয়ার বুকে। ভাইয়া আমার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে, অতঃপর আমার দিকে মুখ এগোতে লাগলো, আমি চোখটা বন্ধ করে নিলাম। ভাইয়া আমার ঠোঁটে চুমু খেতে শুরু করলো, প্রথমবার এই ধরনের কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, তাই ভাইয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম। ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে বেশ বিরক্ত হয়ে বলল, মাথা মোটা কিসটাও করতে জানিস না? আমি আর কিছুই না বলে ছুটে চলে গেলাম। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো, ভাইয়া গতদিনের মতোই আমার সাথে ছবি উঠালো, বেশ খানিকবার আমার দিকে তাকাতেও দেখছি, তবে খুব স্বাভাবিক ব্যবহার করছে, যেন সকালে কিছুই হয়নি, দিন শেষে স্বাভাবিকভাবে খেয়ে এসে শুয়ে পড়লাম। আজকে আর জড়িয়ে ধরলো না আমাকে, বেশ ফাঁকা রেখেই ঘুমিয়ে পড়ল, বুঝলাম না কি হলো এর আবার হঠাৎ করে। এদিকে আজকে বিয়ে, আজকেই খয়েরি রঙের একটা শাড়ি পরলাম, সাজলামও বেশ, সাজগোজ করছিলাম তখন একটা ফুলের খোপা নিয়ে এলো, এনেই আমার ড্রেসিং টেবিলের সামনে রাখলো, নে এটা পরে নিস, তোকে আরো ভালো লাগবে, তুমি পরিয়ে দাও না।
তুই পরে নিস ভাই, একটা ঘড়ি পরে চলে গেল। বুঝলাম, 2 দিন থেকে আমার শরীর ভুলেও হয় না, কিন্তু আচার ব্যবহারে কিছু পরিবর্তন হয়নি। পরশু সকালের আচরণের রাগ এখনো কমলো না তো। দেখতে দেখতে রিধির বিয়েটা হয়ে গেল। হনুমান বিয়ের পরের দিনই চলে আসলো, আমাকেও থাকতে দিল না। আজকে আমার ভার্সিটির প্রথম দিন, আমাকে নিয়ে ভার্সিটিতে দিয়ে এলো। প্রথম দিনই ভালো গেল। আমাদের ঘরের পাশে 2টি মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল, বলল যাবার সময় ওদের সাথে যেতে। দিনটা বেশ ভালোই গেল, কিন্তু আসার পথে ভার্সিটি থেকে বেরিয়ে একটা গলি পথ, ওখান দিয়ে এসে মেইন রোডে উঠতে হয়। আমরা আসছিলাম তখনই রাস্তায় 3টে বখাটে দেখতে পেলাম, 3জনই কিরকম করে যেন তাকিয়ে আছে আমাদের দিকে। তুহি বলল, এরা মেয়েদেরকে উত্তক্ত করে প্রায় দিন, আর এদের বিরুদ্ধে কেউ কিছু করতেও পারে না, চুপচাপ চলে আসো। আমরা চলে যাব, পাশ কেটে অমনি একটা ছেলে বোরকার ওড়নাটা ধরে ফেলল। কিরে, আজ দেখি সাথে নতুনও একজন আছে, কি গো মুখটা দেখিয়ে যাও, এই বলে আমার নেকাবে হাত দিবে। তখনই আমি ওই ছেলেটাকে ধাক্কা দিলাম, তখন ও আমাকে ধরতে চাইলে ওর হাতটা খামসে দিয়েছি, আমার হাতে লেগে গেল। আর আমাদের তাড়া করলেও আমরা পালিয়ে আসতে সক্ষম হই। বাড়ি চলে আসছি আমি, তবে অনেক খারাপ লাগছে, বসে বসে কান্না করছিলাম। তখনই ভাইয়া এলো, আমি ফটাফট কান্না মুছে নিলাম। আমি চাই না আমার জন্য ভাইয়ার কোনো সমস্যায় পড়ুক, তবে ভাইয়ার চোখটা ফাঁকি দিতে পারলাম না। কিরে কি হয়েছে তোর, কাঁদছিস কেন? আহ আমো, ভাইয়া ভুলবশত আমার ক্ষত করা স্থানে হাত দিলে আটকে উঠলাম। ভাইয়া আমার হাতটা দেখে বেশ অস্থির হলো, খামচে দেওয়া স্থানটা বেশ ফুলে গেছে, এত সময় রক্ত ফুটে বের হয়েছে এখনো। এই তোর হাতে কি হয়েছে রে, কে করেছে সব বল। জানি, এবার জিনিসটা ভাইয়াকে না জানালে হবে না, তাই বলে দিলাম। অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ভাইয়া এবার আমাকে ছাড়ালো নিজের থেকে, আর চোখ মুছে দিয়ে আমার হাতটা ব্যান্ডেজ করে দিল ঔষধ লাগিয়ে। তারপর বলল, আমি আসছি, কিন্তু আমার আসার আগ অবধি এই মূল্যবান অশ্রু যাতে না ঝরে। ভাইয়া অনেক রাগ আর ক্ষোভ নিয়ে কোথায় জানি চলে গেল। আসার কোনো ঘরই নেই, নাম গন্ধই নেই। আমি রান্না করতে শুরু করলাম, আজ আর ফ্রিজে তালা দেওয়া নেই, আর নেই কেন নেই কোনো ফুলকপি। আমি কয়েকটা সবজি মিলিয়ে একটা তরকারি রান্না করলাম, আর সাথে মাছও রান্না করলাম। রেধে এসে বসে আছি, তবে ওর কোনো খোঁজ খবরই নেই। অনেক ফোন করলাম, ধরছেও না। হঠাৎ আসলো, আমি ছুটে গেলাম ওর কাছে। কোথায় ছিলে ভাইয়া? আমি কত টেনশনে ছিলাম। টেনশনের কিছু নেই, রান্না করি, খেতে তো হবে তাই না? আমি রান্না করে নিয়েছি, বসো আমি খাবার আনছি। আমি খাবার আনতে গেলে ভাইয়াও সাথে আসলো। সব কিছু খেতে বসলে দেখলাম ভাইয়ার হাতে একটুকুনি কেটে আসছে। আমি বেশ অশান্ত হয়ে জিজ্ঞাসা করলাম, হাতে কি হয়েছে তোমার, কেটে গেল কিভাবে? আমি ছুটে গিয়ে ফার্স্ট এইড বক্সটা এনে ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে আবারও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো। তেমন কিছু না, আসতে কিছু সময় লেগে গিয়ে কেটে গেছে হয়তো বা, খেয়ে নে। আমি বিষয়টা স্বাভাবিকভাবেই মেনে খেয়ে নিলাম, কিন্তু তারপর আমি কোথায় ঘুরতে যাব না যাব তা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। বাড়িতে থাকাকালীন তো ভাইয়ার সাথে ছিলাম, তবে এখন কি ওর সাথে থাকবো না অন্যত্র? আমার কক্ষের দিকে তাকিয়ে ভাবছিলাম এইসব। তখন ভাইয়া বলল, ঘুমাতে চলে আয় আমার রুমে, তোর সব কিছু ওখানে শিফট করিয়ে নেব কালকে। ঘুমাতে চলে গেলাম, কিন্তু আজও ভাইয়া আমাকে জড়িয়ে ধরল না। 2জন দুই পাশে ঘুমিয়ে পড়লাম। ভাইয়া সকালে উঠে নাস্তা করে আমাকে বলল, রেডি হয়ে আয়, ভার্সিটি যাবি। আমি আর ভার্সিটি যাব না, চলে আয় চুপচাপ। কিন্তু কালকের বিষয়টা, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওরা আর তোকে উত্তক্ত করবে না, তাই এখন ভার্সিটি না যাওয়ার বাহানাটা না খুঁজে চল। কিন্তু ওরা আমায় উত্তক্ত করবে না কেন, অত কিছু তোকে জানতে হবে না, চল চুপচাপ। ভাইয়ার কথা মতো চলে এলাম। আমাকে গাড়িতে করে ভার্সিটিতে পৌঁছে দিল। নামানোর সময় বলল, আজ থেকে আমি রোজ ভার্সিটিতে নিয়ে আসব এবং দিয়ে যাব। ভার্সিটি শেষ হলে ভার্সিটিকে বের হবি না, আমাকে কল করবি, আমি আসব, নয়তো কাউকে পাঠিয়ে নিয়ে যাবে। এই বলে ভাইয়া আমাকে দিয়ে চলে গেল।
আমি ক্লাসে চলে গেলে তুহি আর মীরা এসে আমার পাশে বসলো। অতঃপর তুহি বলল, জানো ফারহা, কালকে যে আমাদেরকে উত্তপ্ত করেছিল, তাদের নাকি একদল লোক এসে অনেক মেরেছে, আর এমনভাবে মেরেছে যে এরা কেউই বিয়ে করে সংসার করার মতো করে যোগ্যতাই নেই। হা হা, কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। সন্দেহটা ঠিক ভাইয়ার উপরে গেল। বাড়িতে পৌঁছে গেলাম, ভাইয়াকে ফোন করছিলাম, এসে গেছি, বসে টিভি দেখছিলাম। হঠাৎ ইচ্ছে হলো ভাইয়ার কাজে কক্ষে যেতে, নতুন কিছু দেখার আশায়। আমি ভাইয়ার কাজের কক্ষে প্রবেশ করতেই সামনে বড় একটা ক্যানভাসে একটা ছবি ঝোলানো পেলাম। আমি ভাইয়ার ঠোঁটে চুমু খাচ্ছি। ছবিটা দেখে সেই দিন রাতের কথা মনে পড়লো। তার মানে সেদিন আমি ভাইয়াকে কিস করেছি, আর হনুমানটা আমাকে আটকায়ওনি, ফায়দা উঠিয়েছে। কি গভীরভাবে ফুটিয়ে তুলেছে দৃশ্যটা, হনুমানটা পারেও বটে। ছবিটার নিচে মাতাল রানী আরেকটা ছবি এঁকেছে, আমি ফুলকপির পোকা খুঁজছি, আর নিচে লিখেছে আমি পোকা বিশেষজ্ঞ, লুকিয়ে আমার সব কিছু খেয়াল করে হনুমানটা। এদিকে কিছুই বুঝে উঠতে পারছি না, ভাইয়া এখনও ফিরছে না, সন্ধ্যা হয়ে গেছে, আমি রাত্রে যাব। তখনই কলিং বেলটা বাজলো, দেখলাম রুষা এসেছে। আমি ওকে এনে ঘরে বসালাম। কেমন আছো ফারহা? এই তো ভালো, তা বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আরে বসো তো, আসলে চাটা করেও আমি কিছু খাবো না, হাবিব পাঠালো আমাকে, ওর ইম্পর্টেন্ট মিটিং আছে, আসতে দেরি হবে। আমার কাজ শেষ, বলো যাওয়ার সময় তোমাকে দেখে যেতে, তাই আসলাম আর কি। তা তোমাদের মাঝে কি সব কিছু ঠিকঠাক হয়েছে? হয়েছিল তো, কিন্তু কিন্তু কি ফারহা, তোমার কি এখনো ভাই বোনের মতোই আছো? হাবিব এত কিছু করলো তোমার মনের কথাটা মুখে আনার জন্য, তারপরও তোমাদের মধ্যে সব কিছু অস্বাভাবিক রয়ে গেছে। এত কিছু মানে? মানে ওই মিতালি ওর অ্যাসিস্ট্যান্ট না, আমাদের কলিগ আর ফ্রেন্ডও, ও মিতালিকে বলেছিল ওর ঘরে এসে শুধু একটু ক্লোজ কেউ হিসাবে প্রমাণ করে দিতে। ও ক্লিয়ার হয়ে বলেনি, তোমাকে জ্বালাবে, কিন্তু আমি জানি এর জন্যই ও এইসব করেছে। ওকে আমি আজকেও ডিরেক্ট জিজ্ঞাসা করলাম তোমাদের বিষয়ে, ও বলল কোনো সম্পর্কের সূচনা করতে হলে দুই পক্ষের এক পক্ষের জোরে হয় না। ও আমার, ও তোকে ভালোবাসে ফারহা, কিন্তু তুই বুঝিয়ে নে। বুঝি তো, আর স্বীকারও তো করলাম সব কিছু ঠিকই ছিল, কিন্তু ভাইয়া হঠাৎ করে আমার কাছে আসা বন্ধ করে দিল, এখন তো আমার কি দোষ? ভেবে বলো তো, তুমি কিছু করনি? তোমাকে বলতে কেমন যেন লজ্জা করছে, আমি তো তোমার বন্ধুই, বলো কি হয়েছে? আসলে ভাইয়া আমাকে কিস করতে চাইলে আমি তা ভালোভাবে করিতে দেইনি, এরপর থেকে পাশে আসা বন্ধ করে দিয়েছে। বুঝেছি, শোনো পারহা, তোমাদের বিয়ে হয়েছে, ও তোমার চাচাতো ভাই না, তোমার স্বামী, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম চলে না, উভয় দিক থেকে প্রচেষ্টা থাকতে হয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য। আমার কথা শোনো, প্রথমত তুমি ওকে ভাইয়া ডাকা বাদ দাও, ইসলামে স্বামীকে ভাইয়া বলে ডাকাও ঠিক না। আর তারপর রুষা কিছু কথা বলল, এত রোম্যান্টিকতা শিখিয়ে দিয়েছে, মনে হয় না এত রোম্যান্স ইমরান হাশমি ভাইয়া ওনার মুভিগুলোতে করেছেন বলে। সি সি, আমি এইসব তাও আবার নিজে থেকে? একদমই না। রুষি বেশ সময় করে গল্প করে চলে গেল। আমি ওর বলে যাওয়া কথাগুলো ভাবতে লাগলাম, কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল, তাই আর এত না ভেবে রান্না করতে চলে গেলাম, রান্না করে নিলাম। তবু ভাইয়ার কোনো খবর নেই, উঠে এসে টিভি দেখতে লাগলাম। তখনই একটা ইংলিশ মুভির সিন সামনে চলে এলো, নায়ক নায়িকা কিস করছে। ঝটপট চ্যানেলটা পাল্টে ফেললাম, অন্য চ্যানেলে যখন গেলাম তখন ওখানে এর থেকে বড় সিন চলছিল, নায়ক নায়িকা বিছানায়, সি সি। আমি পাল্টে ফেললাম, এবার এই চ্যানেলে নায়ক নায়িকা বসে গল্প করছিল, আমি দেখছিলাম এরা কি করছে। তবে একটু সময় পর এরাও কিস করা শুরু করলো, এদের কি আর খেয়ে দেয়ে কাজ নেই, শুধু এসব করছে, সি। তবে এবার আর বদলালাম না, দেখতে লাগলাম কিস কিভাবে করতে হয়। তখন হঠাৎই টিভিটা বন্ধ হয়ে গেল, দেখলাম সামনে ভাইয়া দাঁড়িয়ে আছে। এই হনুমান আসলো কবে আমাকে বলো, মাথা মোটা, এসব কি দেখছিস, পড়া কোথায় তোর? পড়ে নিয়েছি তো, আমি এখন টিভি দেখব, কোনো দরকার নেই এসব নোংরা জিনিস দেখার। নোংরা কি দেখলাম, মুভি তো দেখছিলাম। আমি দেখেছি, আপনি কি দেখছিলেন?
ওরা ভালোবাসছিল, এখানে নোংরামির কি আছে? ভাইয়া কিরকম একটা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি আর দ্বিতীয় কথা বললাম না, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। বুঝতে পারছি না কি করব। আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের মধ্যে কিছু স্বাভাবিক না। ভাইয়া তো ঠিকই সব কিছু ঠিক করতে চায়, এর মানে ঘাটতি কি তাহলে আমার দিক থেকেই? কিন্তু কিভাবে কি করব? আজকে ভার্সিটি বন্ধ, ভাইয়া আমি ওঠার আগেই উঠে নাস্তা বানিয়ে সব কিছু টেবিলে সার্ভ করছে। তখন আমি হঠাৎ ডাকলাম, হাবিব। ভাইয়া থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বেশ অবাক হয়। আমি ভয় পেয়ে আবারও ভাইয়া ডেকে বসলাম। এগিয়ে আসলো আমার দিকে। কি হয়েছে তোর, শরীর ঠিক আছে? হ্যাঁ, একদমই ঠিক আছে ভাইয়া। তোর ভাইয়া ডেকে মুখটা ব্যথা করে না? আমাদের বিয়ে হয়ে গেছে, লোকে তো তোর ডাক শুনলে হাসবে। সো কল মি হাবিব। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ভাইয়া অফিসে চলে গেল, এদিকে আমি বসে ভাবছি কিভাবে কি করব। যেভাবেই হোক এই সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে। গুগলে সার্চ করলাম স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায়। এত এত জিনিস আসলো যা পরে মাথার উপর দিয়ে গেল। কি করব ভেবে পাচ্ছি না, সারাদিন এইসব ভেবেই কাটিয়ে দিলাম। অবশেষে ডিসাইড করেই নিলাম কি করব। একটা শাড়ি পরে নিলাম, তবে ভালোভাবে পিন আপ করলাম না, একটু খোলামেলাভাবেই পরলাম, হালকা সাজলামও। এরই মধ্যে ভাইয়া চলে আসলো। আমি গিয়ে দরজাটা খুললাম। ভাবলাম ভাইয়া আমাকে দেখে বেশ বিমোহিত হবে, কিন্তু এমন কিছুই হলো না। পাশ কাটিয়ে ভেতরে চলে গেল, আমিও পেছনে গেলাম, ও সোজা ওয়াশরুমে চলে গেল। আমি গিয়ে ওর বিছানায় বসে পড়লাম। ভাইয়া শাওয়ার নিয়ে বের হলো, আমি শাড়িটা বেশ ঢিলে ঢালা করে বসলাম। ভাইয়া আজও তোয়ালে পরে বেরোলো, আমায় দেখে বলো, এখানে কি করছিস? বাইরে যা, আমার ঠান্ডা লাগছে, কাপড় পরবো। আমি বেশ ভয়ে ভয়ে বললাম, আমি থাকলে কি? সেদিনও তো ওভাবেই আমার সামনে এসেছো, আর আজকে নতুন করে সমস্যা হচ্ছে নাকি? আজকে তো আমার দিকে তাকাচ্ছেও না। আমি কত সুন্দর করে শাড়ি পরেছি, কথাটা বলে তো নিলাম, এখন কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। ভাইয়া তাকাচ্ছে আমার দিকে, তাই স্বাভাবিকতা থেকে নিজেকে ভালো করে ঢেকে নিলাম। ভাইয়া আমার ওর পাশে ডাকল, আয় তো এদিকে। আমি ধিমি পায়ে এগিয়ে ওর দিকে, তবে তাকালাম না ভালোভাবে ওর দিকে। আমাকে একটানে নিজের ওপরে নিয়ে নিল, গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, সিডি ইউজ করছিস আমাকে? কে শিখিয়েছে এইসব? গুগল থেকে শিখেছি। কে সাজেস্ট করলো শুনি? ওসব শুনে কি করবে, কারণ জানলে তো হয় না। ও আচ্ছা, তবে কারণটা কি শুনি? জানি না। অতি লজ্জায় আমি আলতো করে হেসে ভাইয়াকে ধাক্কা দিয়ে দৌড়ে আসব, তখনই ও আমার আঁচলটা ধরে নিল। এদিকে আমার ঠান্ডা লাগছে, একে তো মোহিত করার চক্করে গায়ে শীতের কাপড়ও পরিনি। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া ছাড়ো, ঠান্ডা লাগছে আমার। চিন্তা করিস না, তোর ঠান্ডা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কথাটা বলে ভাইয়া দুষ্টু ভঙ্গিতে আমার দিকে এগোলো, আর আমি লজ্জায় হাত দিয়ে নিজের চেহারা ঢাকলাম। কেটে গেল বেশ কয়েকটা দিন, ভাইয়া আর আমার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তবে সমস্যা হলো, আমায় পড়ানোর ভূত ওর মাথা আর চারটে উঠে গেছে। এখন রোজ একবার সময় করে আমাকে নিজে পড়ায়, এখনও বসে আছে আমাকে পড়াতে, গত দেড় ঘন্টা থেকে পড়িয়েই যাচ্ছে। একে কি করে যে থামায়, অনেক বিরক্ত লাগছে। মনে মনে একটা ফোন দিয়ে আটলাম, আমাকে একটা উত্তর বুঝিয়ে বলছিল। তখনই আমি ওর গালে আলতো করে একটা চুমু কাটলাম। কোনো ভাবভঙ্গি না দেখিয়ে আমাকে বলো, ফোনদি না করে চুপচাপ মনোযোগ দে। ফোনদি কোথায় আটলাম? সারাদিন কাজ করে এসে বসাও পড়াতে, ভালো লাগে তোমার? ভাইয়াকে প্রলোভিত করার চেষ্টা করলাম, ওর পায়ে ঘন ঘন পা ঘষলাম। আস্তে আস্তে করে ওর বেশ পাশে এগিয়ে গিয়ে ওর মুখের একদম ধারের কাছে চলে গেলাম। ও আমার দিকে তাকালো, আমি ওর ওপর গালে একটা চুমু আঁকলাম, অতঃপর ওর অধরের দিকে এগোতে লাগলাম। চোখ জোড়া বন্ধ করে নিলাম, চোখ খুলল, আমার ওর হাতের হালকা বাড়ি মাথায় পেছনে খাওয়ায়। পরে অতি স্বাভাবিকভাবে বলল, যা বুঝিয়ে দিয়েছি, ওটা ঠিকঠাক পর, আমি একটু পর এসে এটা ধরব তোকে, কথাটা বলে উঠে গিয়ে বিছানায় ফোন ঘাঁটতে লাগলো। হনুমানই হনুমানই হবে চিরকাল, দেখব আমার পাশে আর আসে কিনা। পড়া শেষে উঠে খেয়ে নিলাম দুজন।
আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছিলাম, তখন এসে পেছন থেকে আমার পিঠটা জড়িয়ে ধরল, আমার গালে চুমু দিয়ে ঘাড়ে নাক ঘষতে লাগলো। আমি শিহরিত হতে থাকলাম, তবুও নিজেকে আয়ত্ত করে মুখটা ঘুরাবো। আমি বললাম, এখন এসব ভালোবাসা উথলে পড়ছে, তখন কোথায় ছিল? আমার ঘুম পাচ্ছে এখন, আমার ঘুম আসছে না, আর যত সময় আমার ঘুম না আসবে তোকেও ঘুমাতে দিব না। সো আমার সাথে চল আমার দুষ্টু পেতনি। আমাকে টান দিয়ে কোলে নিয়ে নিল, আমিও হেসে দিলাম। হনুমান কখনো এমন অবস্থা করবে যা হেসে পারি না। পরের দিন ছুটি ছিল, আমাকে নিয়ে গেল, কোনো কিছু কেনাকাটা করিয়ে দিয়ে বলল আমার জন্য ড্রেস দেখেছি। তখন ওর একটা ফোন আসলে, ও একটু সরে গিয়ে এলে আমি ড্রেস দেখছিলাম। হঠাৎই দেখলাম ফাহিমকে, আমার বেশ পাশেই ছিল, আমাকে দেখছে কিন্তু কিছুই বলছে না। আমি কোনো কথা না বলে ভাইয়ার দিকে যাব, তখন আস্তে আস্তে বলো, তোমাকে আজ আটকাবো না ফারহা, শুধু জিজ্ঞাসা করব ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? তোমার ভালো না জানো ফারহা, তোমায় ভালোবেসে ফেলেছিলাম, ভালোবেসেছিলাম সংসার করব তোমার সনে, কিন্তু হাবিবটা হতে দিল না, ওর দোষ নেই, ও তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে কজন। ও আমাকে বুঝিয়েছে, আর যদিও ওর কথা না মানতাম তবুও তোমাকে পাবার কোনো পথ আমি ছাড়িনি। ভালো থেকো তুমি, দূর থেকেই চাইব, চলে। কথাগুলো বলে চলে গেল ফাহিম। অনেক কষ্ট লাগলো ওর জন্য, কিন্তু কিছুই করার নেই আমার ওর জন্য। আমি ভাইয়ার কাছে চলে গেলাম, কেনাকাটা শেষে বাড়ি ফিরলাম দুইজন। বাড়িতে এসে ভাইয়ার কাজের কক্ষে পরিষ্কার করছিলাম, তখন দেখলাম নতুন একটা ছবি এঁকেছে আমার, ওটাতে আমি হাসছি, বেশ নিখুঁতভাবে আমার চেহারাটাতে ফোটানো ওঠে। নিচে লেখা, মন গহীনে আছো তুমি আমার প্রেয়সী, লাইনটা পড়ে মুখে চওড়া একটা হাসি ফুটে উঠল। কখন এসব আঁকে কে জানে। রাতের খাবার খাচ্ছিলাম দুজনই, তখনই আমি বললাম, আচ্ছা ভাইয়া, ওই দিন যে ভার্সিটির রাস্তায় বকাটে ছেলেগুলোকে তুমি মার খাইয়েছিলে, ওর মারা খেয়ে তোকে কে বলল? যে যাই বলুক না কেন, খেয়েছে কি না তাই বলো, মার খাওয়ার কাজ করেছে মার খেয়েছে, তোর এসব নিয়ে ভাবতে হবে না, তুমি কি আমায় ঠিক বলবে না? এত কিছু শোনার তোর ওই ছোট্ট মাথা ঘামাতে হবে না। আচ্ছা ফাহিমকে এমন কি বললে যে আমার পেছন ছেড়ে দিল? ফাহিম তোর সাথে দেখা করেছে? কখন? ওর সাহস হলো কি করে? এত রাগ করছো কেন? ও তেমন কিছু বলেনি, শুধু এটা বোঝাতে চাইছে যে ও আমার আশা ছেড়ে দিয়েছে, তাই জিজ্ঞাসা করলাম। কিভাবে কি, ও তো নাছোড় বান্দা, বেশ কিছু না, তুই মা হতে চলেছিস এটা বলেছি? কথাটা শুনে ভীষণ খেলাম, ভাইয়া ছুটে এসে পানি খাওয়ালো আমাকে। কথায় কথায় ভীষণ খাস কেন শুনি? আমি কোথায় মা হচ্ছি? তুমি তো সেই প্ল্যানই করনি, তাই এমন খবর শুনে ভীষণ খাবো না ভাইয়া? আরেকবার ভাইয়া বলবি তো ঠোঁটটা সেলাই করে দিব, যাও মা হবার ছিল এই ভাইয়া বলার দরুন, আর নাও হতে পারিস, খাতাস কোথাকার, খা চুপ করে খা। চুপচাপ খেয়ে নিলাম। ভাইয়া অফিসের এক সপ্তাহ ছুটি পেল, এই ফাঁকে আমরা বাড়ি নিয়ে নিয়ে গেল। একবার তুই দিদু আমার সাথে তেমন খারাপ কর আচরণ করলো না, আর ভাইয়া তার সুযোগও দেয়নি, একবার অনেকটা ভালো আচরণ করলো। দূর দিদিও হয়তো আমি আসার পর সবাই ওনার ভালো ক্লাস নিয়েছিল। আবারও বাড়ি চলে আসলাম, আমি প্রথম বর্ষের পরীক্ষার ফার্স্ট ক্লাস পেয়েছি, খুব খারাপ লাগছে আমার, রেকর্ড ভেঙে গেল আমার, আজ অবধি কখনো আমার রেজাল্ট ভালো আসেনি, আর আজ এত ভালো রেজাল্ট এসে গেল, কেমনটা লাগছে? হনুমান খুব খুশি, এই খুশিতে কিছু বন্ধুদের বাড়িতে এনে খাতিরদারি করলো। রাতে আমি ঘুমাবো মুখ করে বিছানার একধারে বসেছিলাম, তখনই আমার পাশে শুয়ে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে স্বাভাবিকভাবেই বলল, ভালো রেজাল্ট করার শোক আর কতদিন পালন করবি শুনি? আমার একা ভালো লাগে না ভাইয়া, তুমিও চলে যাও, আর ভার্সিটিও বেশ কিছুদিন বন্ধ হয়ে যায়, আর থাকলেও তো অর্ধেক দিনের শেষে একাই থেকে যায়, বড় মা বা বড় বাবাকে এখানে আনলে হয় না, ওদের সাথে থাকলাম, ওরা ওখান থেকে আসবে না, আমি অনেক আগে জিজ্ঞাসা করেছি, ওরা ওখানে বেশি ভালো থাকে সবার সাথে। তবে হ্যাঁ, তোর জন্য ছোট ছোট মা বাবার ব্যবস্থা করতে পারি। ছোট ছোট মা বাবা আবার কি জিনিস, ওরা কারা? আয় তো
এখনই জানিয়ে দিচ্ছি। হনুমানরাজ ফোন এক পাশে ছুঁড়ে ফেলে আমাতে মগ্ন হলো। প্রায় 2 মাস কিছু টেস্টের পর জানলাম মা হতে চলেছি আমি। হনুমানটা বেশ খুশি, পেটে হাত রেখে বুঝতে পারলাম এর মতো একটা আসতে চলেছে। হ্যাঁ, ওকে ভাইয়া ডাকা এখন অনেকটাই কমিয়ে দিয়েছি এই খবরদারিতে, তবে আমার প্রতি খেয়ালটা আরও বেড়ে গেছে। স্বামী থেকে বাবা হচ্ছে সেটা ওর স্বভাবে স্পষ্ট প্রকাশ পায়। রাতে শুয়েছিলাম, হঠাৎই এসে আমার পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে চুমু দিল। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, ভালোবাসো ওকে খুব? বাসি, তবে তোর থেকে বেশি না, কথাটা বলে এসে আমার কপালে চুমু দিল। অতঃপর আমাকে বুকের সাথে জড়িয়ে নিল। ওর মন গহীনে জীবন ভর এইভাবেই থেকে যেতে চায়। ওকে নিয়ে যেন সারাটা জীবন এইভাবেই সুখে থাকতে পারি, এটাই প্রত্যাশা।